আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি হচ্ছে যে ঈদের আগে চিন্তা করেছি পাকের রুমটাকে একটু ডিপ ক্লিন করবো, সেই জন্যে আমি প্রথমে ঘুম থেকে উঠে আগে ঝটপট রান্না আমি প্রিপারেশন নিয়েছি এবং রান্নাটা করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই জানেন যে আমি বিকালের দিকে রান্না করি, কোনো সময় হচ্ছে যে বিকালের দিকে রান্না করি আর কোনো সময় হচ্ছে বিকালে যদি আমি সময় না পাই তখন রাতের বেলা আমি রান্নাটা করি। যখন আমার সাহেব ঘরে আসে অফিস থেকে তখন আমি রান্না করি। আর আজকে আমার মেয়ের অনলাইনে ক্লাস ছিল না, সেই জন্য ও বলেছিল যে আম্মু হচ্ছে আজকে ক্লাস নেই তো তুমি হচ্ছে বিকালে রান্না করো, তাহলে মানে আমি চিন্তা আছে যে রাত্রে হচ্ছে আমার পাকের রুমটাকে আমি ডিপ ক্লিন করে নিব। আর এটা আপনাদের কাছে অসম্ভব লাগতে পারে যে রাতের বেলা আমি কিভাবে মানে ডিপ ক্লিন করছি। আমার রাতের বেলায় অনেক কাজগুলো করতে হয়, সমাধান করতে হয়, কারণ আমার ছোটো বেবি আছে, সেই জন্যে আমি যখন সুযোগ পাই আমি সেই অনুযায়ী কিন্তু আমি কাজগুলো করে থাকি। সেই জন্যে আমি এখন ঝটপট করে বিকালবেলা আমি রান্নাটা করে নিচ্ছি। আর এই দিক দিয়ে হচ্ছে যে আমি যেহেতু আমি আমার পাকের রুমটাকে আজকে ডিপ ক্লিন করবো, সেই জন্যে আমি একদম অগোছালোভাবেই কিন্তু রান্নাটা আমি সেরে নিচ্ছি। সেরে তারপরে হচ্ছে যে আমি আমার পাকের রুমটাকে আজকে ডিপ ক্লিন করে নিব। যেহেতু ঈদ আসছে, ঈদের সময় কিন্তু পরিষ্কার থাকতে খুব ভালো লাগে। আর এদিক দিয়ে দেখা গিয়েছে আমার হাজব্যান্ড অনেকগুলো ডিম নিয়েছে লকডাউন, সেই জন্যে আর সেই ডিমগুলো কিন্তু আমাকে পরিষ্কার করে রাখতে হবে। আর এই যে সেলফটা কিন্তু অনেক নোংরা হয়ে গিয়েছে, সেই জন্যে চিন্তা করলাম যে রাত হয়েছে তাতে কি হয়েছে, আমি হচ্ছে যে আমার পাকের রুমটাকে আজকে একটু ক্লিন করে নিই। কেননা আমি কিন্তু দিনের বেলা আপনাদেরকে আগেও বলেছি আমি কোনোভাবেই সময় করে উঠতে পারি না, যেহেতু আমার ছোটো বেবি আছে, আমার ছোটো বেবিকে রাখার পর তো আমার কাজগুলো করতে হয়, সেই জন্য দেখা গিয়েছে আমি রাতের বেলায় অনেক কাজ আমি গুছিয়ে রাখি। রান্না থেকে শুরু করে সমস্ত কাজই আমি রাতের বেলা করার চেষ্টা করি। দেখেন কতগুলো ডিম নিয়ে আসছে, এই ডিমগুলো কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। আর এদিক দিয়ে আমি হচ্ছে যে পাতলা ডাল একটা রান্না করে নিয়েছি, জলপাই দিয়ে, ফ্রোজেন করা জলপাই ছিল ফ্রিজে, সেটা দিয়ে পাতলা করে একটা ডাল রান্না করে নিয়েছি। আর ওই দিক দিয়ে তো আপনাদের সাথে শেয়ার করেছি যে বড় যে মোটা শশাগুলো থাকে সেই শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি, তারপরে হচ্ছে দেশি মোরগ রান্না করেছি। আর শুধু তো মানে কাজ করলে চলবে না, রান্নাটাও তো করতে হবে, নয়তোবা খাবো কি। আর এদিক দিয়ে মানে সন্ধ্যাও হয়ে গিয়েছে, আমার মেয়ের টিচার এসেছে, হুজুর এসেছে আরবি পড়ানোর জন্যে, সে হচ্ছে যে আরবি পড়ছে। আর এদিক দিয়ে আমি মানে রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নেওয়ার চেষ্টা করছি। অলরেডি আমার রান্না হয়ে গিয়েছে, যেহেতু আমি আজকে ডিপ ক্লিনের কাজ করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি কোনো রান্নাই আপনাদের সাথে আজকে শেয়ার করব না। কেননা রান্না এবং ডিপ ক্লিন সব কিছু শেয়ার করতে গেলে দেখা গিয়েছে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই ব্লগ দেখতে আপনার কাছে ভালো লাগবে না। আর এখন হচ্ছে সবগুলো রান্না আমার করা হয়ে গিয়েছে এবং টেবিলও দিয়ে দিয়েছি, এখন আপনাদের সাথে আমি একটু করে শেয়ার করছি যে আমি কি রান্না করেছি। মহিলাদের কিন্তু এরকমই এক্সট্রা কাজও করতে হয়, তার পাশাপাশি কিন্তু রান্নাটাও করতে হয়, রান্না না করলে বাচ্চারা খাবে কি, নিজে খাবো কি। সেই জন্যে দেখা গিয়েছে যে ডিপ ক্লিনের কাজের পাশাপাশি মানে ডিপ ক্লিন না শুধু অন্য কাজের পাশাপাশিও কিন্তু আমাদের রান্নাটা মানে মূল একটা জিনিস, সেটা করতেই হবে, সেটা থাকতেই হবে ঘরের মধ্যে, নতুবা দেখা গিয়েছে যে খাবো কি। আর এদিক দিয়ে আমার মেয়ের পড়া শেষ, হুজুর চলে গিয়েছে, ও বিকেলে নাস্তা করবে কি, সে হচ্ছে স্যুপ নুডলসটা অসম্ভব পছন্দ করে, সেই জন্য আমি বললাম যে আম্মু অন্য কিছু আমি আজকে ঝামেলা করতে পারবো না, তোমাকে হচ্ছে যে স্যুপ নুডলসটা করে দেই তুমি খেয়ে নাও। সে বললো যে আচ্ছা অসুবিধা নেই, কারণ ওর তো অনেক পছন্দের একটা খাবার স্যুপ নুডলস, সেই জন্যে সে ঝামেলা করেনি, সে ওকে হচ্ছে স্যুপ নুডলসটা আমি করে দিয়েছি আর এখন হচ্ছে সে খাচ্ছে। আর আমি কী কী রান্না করেছি আপনাদের সাথে একটু করে শেয়ার করছি।
আর আমি চা নাস্তা খেয়ে তারপরে হচ্ছে আমার সাহেবও চলে এসেছে অলরেডি, চা নাস্তা খেয়ে তারপরে এখন চলে এসেছি পাকের রুমে। এখন পাকের রুমে কিন্তু বেশ সময় লাগবে, কারণ যেহেতু পুরাটা পাকের রুমে আমি আজকে পরিষ্কার করার চেষ্টা করছি, সেই জন্য আমার একটু সময় লাগবে। আর দেখা গিয়েছে যে এখন যদি সময় লাগে তাহলে কিন্তু তাহলেও কিন্তু আমাকে টেনশন করতে হবে না, কারণ আমার সাহেব ঘরে আছে, ও হচ্ছে যে মেহনাজকে দেখবে, আমি একটু সময় নিয়ে কাজগুলো করতে পারবো। সেই জন্য আমি অনেক কাজে কিন্তু রাত্রের বেলা আমি করি, করে শেষ করে রাখার চেষ্টা করি। এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে পুরোটা পাকের রুমে একটু একটু করে ডিপ ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। আর সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা যায় না, একটু একটু করে আমি শেয়ার করছি। আর হচ্ছে যে আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছিলাম, সেটা হচ্ছে স্প্রে করে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাহলে দেখা গিয়েছে যে কঠিন দাগগুলো কিন্তু খুব সহজে উঠে যায়। আর কঠিন দাগ তো হয়ই না বলতে গেলে, কারণ প্রতিদিনই কিন্তু একবার তো খালা পরিষ্কার করে দিয়ে যায়, তারপরে যে নিজে পরিষ্কার করি, যেহেতু ব্লগিং করি আমি, কিন্তু মুছে পাকের রুম তারপরে কিন্তু আমি ক্যামেরাটা অন করি। আর এখন হচ্ছে আমি পুরোটা পাকের রুমই একটু মেজে গোছে নিচ্ছে, তারপরে মুছে, তারপরে ওই যে জারগুলো আছে সেগুলো সেল্ফ, তারপরে মশলাদানি সব কিছুই আজকে একটু একটু করে পরিষ্কার করে নেব। যেহেতু ঈদ আসছে, ঈদের আগে কিন্তু আমার মা চাচিরা দেখেছি এবং এখন ভাবিরাও করে, পুরা বাড়ি কিন্তু ওনারা অনেক সুন্দর করে পরিষ্কার করে মানে গুছিয়ে রাখে, খুব ভালো লাগে কিন্তু দেখতে। আর গ্রামের বাড়িতে তো দেখা গিয়েছে যে ভিতরে তো একটা উঠান থাকে, বাইরে কিন্তু আর একটা হচ্ছে যে আমাদের গ্রামের দিকে বলে আর কি খোলা থাকে, সেই খোলাটাও কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে মানে গুছিয়ে রাখে। আর তখনই কিন্তু ঈদের আমেজটা নিজেদের কাছ মানে কাছে কাজ করতো, যে মানে ঈদ আসছে এরকম একটা অনুভূতি কাজ করতো মনের মধ্যে। আর সেই জন্যে সেই শেখানো কাজ থেকেই দেখা গিয়েছে যে সেই অনুযায়ী আমরাও কিন্তু এখন করি। ঈদের আগে যতই আগে পরিষ্কার করি না কিন্তু ঈদের আগে কিন্তু আবার পরিষ্কার করলে ঈদের যে একটা আমেজ সেটা কিন্তু ঘরের ভিতরে থাকে। এখন হচ্ছে আমি সেলফটাকে মানে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি, এখানে সবগুলো জার আমি বের করি নিব, আর কোনোটাই তো খালি হয়নি, সেই জন্য হচ্ছে যে আমি ডেলে ডেলে পরিষ্কার করে মানে বাটিতে করে রেখে পরিষ্কার করে তারপরে আমি আবার ঢুকিয়ে পরিষ্কার মুছে তারপরে আবার ঢুকিয়ে নিব। আর কিছু কিছু জার আছে, কিছু দিন আমি আগে ধুয়েছিলাম, সেগুলো হচ্ছে কিছুই করবো না, একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে আমি মুছে নিব। আর এখন হচ্ছে আমি সেলফটাকে ভালো করে মুছে নিচ্ছি, মুছে তারপরে হচ্ছে যে আমি জারগুলো যে নামিয়েছি সেগুলো হচ্ছে পরিষ্কার করে নিব। আর এটা করতে কিন্তু আমার অনেকটা সময় নিয়েছিল, রাতের 10টার মতো বেজে গিয়েছিল, তারপরে আমি কিন্তু নিশ্চিন্তে কাজগুলো করতে পেরেছি, কারণ হচ্ছে যে রাতে কাজ ধরেছি বলে কথা, আমার সাহেব আছে সে রাখতে পারবে, সেই জন্যে আমি মানে টেনশন মুক্তভাবে মানে কাজটা করতে পেরেছি। আর এমনিতে কাজ করলে দেখা গিয়েছে যে যখন আমার সাহেব ঘরে না থাকে তখন আমার একটা মানসিক টেনশন কাজ করে, কখন মেহনাজ ঘুমিয়ে যদি যায় আমি একটা কাজ হাতে নিই তখন কিন্তু আমার টেনশন থাকে, কখন মেহনাজ উঠে যাবে, আমি কাজটা সমাধান করতে পারবো কি না। আবার দেখা গিয়েছে যে ঈশাদের হচ্ছে অনলাইনে ক্লাস থাকে তখন এই কাজগুলো মানে করা যায় না, সেই জন্য আমি প্রায় কাজই যেগুলো সময় নিয়ে করতে হয় সেই কাজগুলো আমি রাতের বেলায় করে থাকি। আর এখন যেহেতু গরম সেই জন্য অতটা সমস্যা হয় না, শীতে অবশ্যই এই রুটিনে চললে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে, শীতে এগুলো করা যাবে না, মানে যেহেতু এখন গরম আছে সেই জন্য এই কাজগুলো আমি করতে পারছি রাতে করে, তারপর রাতে আমি গোসল করে নিই আর কি। আর এখন হচ্ছে প্রতিটা জারের যে বাদামগুলো আছে আমি হচ্ছে বাটিতে বাটিতে করে রেখে সবগুলো জার আমি ভালো করে ধুয়ে তারপরে মুছে তারপরে আমি আবার জায়গা মতো রেখে দিবো আর কি সব কিছু একসাথে।
আর এখন হচ্ছে যে আমার সবগুলো জার দেওয়া হয়ে গিয়েছে এবং আমি মোটামুটি সব কিছুই পরিষ্কার করে ফেলেছি। এখন হচ্ছে রেখে দেওয়ার ফল আর কি, সেই জন্য আমি হচ্ছে কিচেন টিস্যু দিয়ে, যেন আমি তাড়াতাড়ি কাজটা সমাধান করতে পারি, কিচেন টিস্যু দিয়ে আমি হচ্ছে জারগুলো মুছে নিচ্ছি। মুছে তারপরে মানে বাদাম যেটা যেখানে রাখা সেখানে রেখে তারপরে জায়গা মতো রেখে দিব। আর দেখা গিয়েছে যে মানে চেষ্টা করছি আর কি যথাসম্ভব তাড়াতাড়ি করে করার জন্যে, সেই জন্য একটু তাড়াহুড়াও করছি। আর এখন হচ্ছে সবগুলো জার আমার মোচা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এক এক করে মানে যেটা মানে যেই জারে যেটা ছিল সেগুলো আমি রেখে দিচ্ছি, রেখে তারপরে হচ্ছে যে জায়গা মতো আমি রেখে দিব। আর এই কাজগুলো দেখা গিয়েছে যে প্রতি মাসে মাসে কিন্তু করতে হয়। আর আমি করি কি মানে এক একটা পাশ দড়ি ধরে একটু একটু করে ক্লিন করতে থাকি, কারণ কেননা যেহেতু আমার বেবি আছে আমি একসাথে কিন্তু অনেকগুলো কাজ করতে পারি না, সেই জন্য একটু একটু করে ডিপ ক্লিনের কাজ কিন্তু সব সময় আমি করতে থাকি। আর এখন হচ্ছে সবগুলো বাদাম আমি ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে তারপরে হচ্ছে সব জিনিসের জায়গা মতো রেখে দিব। আমার সবগুলো মানে বাদাম ঢুকানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে আমি সেলফে মানে ঢুকিয়ে নেব আর কি। আর সেলফটাও ভালো করে আমি মুছে নিয়েছি, মুছে তারপরে হচ্ছে যে এখন রাখছি সব কিছু জায়গা মতো রেখে, তারপরে রাত অনেক হয়ে গিয়েছে আমি গোছল করে নিব। এই যে এখন দেখেন আমার সেলফটা কিন্তু অনেক ভালো লাগছে, ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। আর এভাবে পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে, মনটাও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। আর পাকা রুম যদি নোংরা থাকে তাহলে কিন্তু মানে কাজ করতে ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে যায়। সেই জন্যে যথাসম্ভব চেষ্টা করি পাকা রুমটাকে ক্লিন রাখার জন্যে, পরিষ্কার রাখার জন্যে। অনেক সময় দেখা গিয়েছে পারি না, তারপরে চেষ্টা করি আর কি পরিষ্কার রাখার জন্যে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আজকে আর কথা বাড়াবো না, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।